ছোটকালে অপেক্ষা করতাম কখন বৈশাখ মাস আসবে কখন গাছ থেকে কাঁচা আম পারবো আর কাঁচা আমের ঝুস খাবো এখন যে হারে গরম পড়ছে আমাদের কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আর এই সময়ে আমরা যদি কাঁচা আমের ঝুস খাই তাহলে কিন্তু আমাদের মন প্রাণ দুটোই শান্তি পাবে তো এখানে আজকে আমি আপনাদের জন্য আমের ঝুস রেসিপিটা শেয়ার করব। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আমটা পরিষ্কার করে আমি এটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমটাকে আমি দুফালি করে নেব আর যেহেতু এখন বিচি কিন্তু তেমন একটা বাঁধেনি তো এটা কিন্তু একদম খুব ইজিলি দুফালি করা হচ্ছে তবে এই আটিটা যদি একটু শক্ত থাকে তাহলে শক্ত অংশটা কিন্তু ফেলে দেবেন কারণ এটা কিন্তু ব্লেন্ড হবে না তো আমি এখানে শক্ত অংশটা ফেলে দিচ্ছি এখন এই আমটাকে আমি ছোটো ছোট টুকরো করে নেব আর এখানে আপনারা যদি জুসের পরিমাণ একটু বেশি করতে চান তাহলে আমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি সবগুলো আম এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এগুলো আমি একটা সাইডে রেখে দেব আর আজকের আমের জুস তৈরি করার জন্য আমি এখানে একটি লেবু নিয়েছি লেবুটাকে আমি কয়েকটা স্লাইস করে নেব তারপর কয়েকটা টুকরো করে নেব তো এখন এগুলো একটা সাইডে রেখে দেব। আর একটা এখন ব্ল্যান্ডারের জাক নিয়েছি জাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম আর সেই সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে অবশ্যই ফ্রেশ পুদিনা পাতা নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে তিন টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছে এখন দিয়ে দেব আমি এখানে বিট লবণ আর সাধারণ লবণ আমি এখানে অল্প অল্প করে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন এটা আমি সামান্য পানে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এটা ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে আর এটা অনেকটাই এখন ঘন আছে এর মধ্যে এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করব এখন পানি অ্যাড করার পর আমি একটু মিশিয়ে নেব আর এটা আমি আরও একবার ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমার জুসটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করব। আজকে সার্ভ করার জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়েছি আর প্রথমে আমি সার্ভ করার জন্য এখানে আমার পছন্দ মতো বরফ কিউব দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর স্লাইস আপনারা চাইলে লেবুটা এখানে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন এখন এর মধ্যে আমি আমির জুসটা নিয়ে নেব আর এই জুসটা আপনারা যদি ঘন রাখতে চান তাহলে ঘন রাখতে পারেন আর যদি আরেকটু পাতলা করতে চান তাহলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন তো এই তো আমার কিন্তু আমের জুস হয়ে গিয়েছে এখন এটা আমি লেবুর স্লাইস দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি পুদিনা পাতা তো আশা করি আপনার কাছে আজকের এই জুস রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এই প্রচন্ড গরমে এই জুস কিন্তু আপনাকে অনেক বেশি প্রশান্তি দেবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ